চট্টগ্রামের সন্দ্বীপ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হারামিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরুর মৃত্যুজনিত কারণে আগামী 20 অক্টোবর চট্টগ্রামের সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। এ উপলক্ষে 23 সেপ্টেম্বর ছিল সন্দ্বীপ নির্বাচন অফিসে নমিনেশন দাখিলের নির্ধারিত দিন। এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসে উৎসব মুখর পরিবেশে অনেকে মনোনয়ন দাখিল করেছেন। এই বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী রবিউস সারোয়ার জানান, বিকেল 5টায় নির্ধারিত সময়ের মধ্যে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য আসিফ আক্তার। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং মন্তরা ইউনিয়নের 7নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন 2020। আজ 23 সেপ্টেম্বর 2019 মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা নির্ধারিত হয়েছিল, যা তফসিলে উল্লেখ করা আছে। 9টা থেকে 5টা পর্যন্ত আমরা হচ্ছে রিটার্নিং অফিসার হিসেবে আমি মনোনয়নপত্র দাখিলের সময়সূচি বেঁধে দিয়েছিলাম। যেহেতু 5টা বেজে গেছে অলরেডি আমার হাতে, এই পর্যন্ত মোট হারামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোট 3টির মনোনয়নপত্র জমা পড়েছে। একজন হচ্ছেন আব্দুল হান্নান, উনি স্বতন্ত্র পদে মনোনয়ন প্রদানকারী প্রার্থী, ওনার পক্ষে মনোনয়ন করেছে 1টি। আরেকজন হচ্ছেন মোহাম্মদ জসিম উদ্দিন, উনি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং ওনার পক্ষে মনোনয়নপত্র সংখ্যা হচ্ছে 1টি। তৃতীয়জন হচ্ছেন মোহাম্মদ আসিফ আক্তার, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন এবং ওনার দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা হচ্ছে 1টি। একই সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে মগধরা ইউনিয়নের 7নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন। এতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ রাকিব ও ওমর ফারুক। নমিনেশন দাখিলের পর আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন বলেন, আমার বিশ্বাস জনগণের রায় আমার পক্ষে যাবে এবং দলীয় মনোনয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার প্রতি কৃতজ্ঞতা জানাই। সর্বসাধারণ জনগণকে আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে মাননীয় সাংসদ, সন্দীপের আলোকিত মানুষ, সন্দীপের মানুষকে বিদ্যুতায়নের মাধ্যমে যে আলোকিত করেছে, সে হারামিয়াবাসী আলোকিত হবে ইনশাল্লাহ। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে এই বিদ্যুতের আলো আলোকিত হবে বলে আমি বিশ্বাস করি এবং সেই আলোকিত মাধ্যমে হারামিয়াবাসীকে আলোকিত করবে ইনশাল্লাহ। আমি সবার কাছে অপরদিকে বিএনপির প্রার্থী আসিফ আক্তারের প্রত্যাশা সুস্থ নির্বাচন এবং সেটি নিশ্চিত হলে জনগণের রায় তার পক্ষে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।